যদি ভারত না কষবে চাইনাই ক্ষমতা যে হিন্দুত্ববাদী ভারতের পদহীন করে ক্ষমতা নিতে হয় চাইনাই ক্ষমতা আমরা আমরা চাই বাংলাদেশের জনগণের ক্ষমতা যে ক্ষমতা আমাদের বিসমিল্লা রহমানের সংবিধান থেকে উঠে যায় সেই ক্ষমতা আমরা চাই না আমি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলছি আমরা এই ক্ষমতা চাই না আন্ডার দ্য টেবল মিটিং করে একশো সিট পঞ্চাশ সিট দুইশো সিট মামলা উঠিয়ে দাও তারপর আসবো এই ক্ষমতা আমরা চাই না আমরা চাই বাংলাদেশের জনগণের বিজয় হোক জনগণ যাকে ক্ষমতা আনবে সেই ক্ষমতা আসবে হিন্দুত্ববাদী সরকার কিভাবে বাংলাদেশে ক্ষমতা থাকে নব্বই পার্সেন্ট দেশের মুসলমান দেশে কেন দাঁড়িয়ে দেখলে আজকে পুলিশে মারে পুলিশ দাড়ি ধরে টান দেয় কেন আজকে এতগুলো আলমকে মোদীর বিরোধিতা করার জন্য সামান্য কারণে জেলে রাখা হয়েছে কেন এই জবাবে আমি বাংলাদেশের জনগণের কাছে জানতে চাই আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলছে ভাই স্বাধীনতা বিরোধী শক্তি যদি হয়েও থাকে সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে আপনারা কেন এর ব্যবহার করলেন আপনারা তো স্বাধীনতা শক্তি স্বাধীনতা বিরোধী শক্তিকে ব্যবহার করে সব বড় স্বাধীনতা বিরোধী শক্তির প্রশ্রয় দাতা হিসেবে নিজেদেরকে পরিচয় দিলেন সুতরাং জামাতের যদি আপনার এই মুহূর্তে শাস্তি দিতে হয় তাহলে সবার আগে আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশের রাজনীতিতে জামাতকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করেছে আওয়ামী লীগ বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগ ফ্যাশিবাদ বিরোধী শক্তিকে যদি এক জায়গায় রাখতে হয় তাহলে বিএনপি জামাতকে একসাথে থাকা ছাড়া কোনো বিকল্প নাই যে আঠারো বছর জামাতের সাথে বিএনপির জোট ছিল কি কারণে কেন এই জোট ভেঙে গেল কেন জামাত দূরে সরে গেল কেন জামাতকে আমরা জামাতের নাম নিতে চাই না মুখে লজ্জা পাই কেন জামাতের সাথে বিএনপির সম্পর্কের তো গৌরবজল ইতিহাস বিএনপি আন্দোলন করেছে জামাতের সাথে যখন বিএনপির সরকারে ছিল সরকারের বাইরে ছিল জামাত কখনো বিএনপি কে ছেড়ে যায়নি এবং জামাতের যে যেদিন খালেদা জি অ্যারেস্ট যেদিন আঠই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো একমাত্র প্রতিরোধ হয়েছিল ঢাকাতে এর বিরুদ্ধে শান্তিনগরে সেখানে পুলিশের গুলিতে দুইজন শিবির কর্মী নিহত হয়েছে কি আমরা স্বীকার করি কেন লজ্জা পাই আমার বন্ধুকে যদি আমি ঠিক মতো স্বীকার না করি টেক কেয়ার না করি বন্ধু আমার বিপদে আসবে না আমি আমি ওনাকে বলতে বাধ্য হয়েছি যে আপনারা বলেন আপনারা মুসলমান আপনারা মুসলমান না কোন মুসলিম ইমান নিয়ে কখনো হিন্দুত্ববাদী সমর্থন করতে পারে না কখনো মিথ্যা কথা বলতে পারে না যে কোনো কারণ হোক আমি সবচেয়ে বড় কথা আমি মুসলমান আমি বিএনপি করে আওয়ামী লীগ করি জাতীয় পার্টি আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার দল আমার ধর্ম আমার ধর্ম বিশ্বাস আমার একই আমার ইমানের উপরে না এইটার থেকে দূরে সরে গেছে বলি আজকে বাংলাদেশে সততা বিভক্ত দেখেন আপনি পঁচাত্তর সালের আগে সাড়ে তিন বছরের শেখ মুজিবুর রহমান যা যা করেছে কিছুই করেনি এক বাক্সাল করা ছাড়া কিছুই করেনি শেখ হাসিনার কাছে শেখ মুজিবুর রহমান শিশু আজকে দেখেন আপনি আমি আপনাকে উদাহরণ দিই ক্ষমতার জন্য ক্ষমতায় থাকার জন্য নিজের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য উনি বিশ্বের প্রথম একটা দেশ যে বাংলাদেশ সেখানে রাজধানী ঢাকাকে দুই ভাগে ভাগ করেছেন আমি জীবনে কোথাও দেখিনি লন্ডনের জনবহুল নিউ ইয়র্ক করেছেন দুই ভাগ করে দিয়েছেন তবে ঢাকাকে কেন নির্বাচিত মেয়র দীর্ঘদিনের মেয়র সাবেক হাসান খোকাকে সরানো যাচ্ছিল না এখান থেকে তাকে হরানো যাচ্ছিল না তাকে সরানোর জন্য উনি একটা দেশের একটা সিটিকে দুই ভাগ করে দিয়েছেন ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা সিটি কি নিউ ইয়র্ক সিটির থেকে বড় ঢাকা সিটি কি ওয়াশিংটন ডিসি আপনার লন্ডনের থেকে বড় লন্ডনের থেকে গুরুত্বপূর্ণ বেশি কেন এখানে দুইটা মেয়র কিসের দুই মেয়র এইগুলি জিনিস আমি খালি প্রমাণ দিলাম যে হাসিনা তার ক্ষমতা থাকার জন্য ছোট ছোট জিনিসকে সে দেশের আইনে পরিণত করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আপনি কেন বাতিল করেছেন কেন যদি কে এম হাসানের কারণে তত্ত্বাবধায়ক সরকার আপনি থাকেন যে বিএনপির আন্তর্জাতিক বিশ্ব সম্পাদক ছিলেন ছাত্র দলের সেই ভদ্রলোকে বিশ বছর তিরিশ বছর পরে যে প্রধান বিচারিত হয়েছেন তাকে ক্ষমতা রাখার জন্য করার জন্য আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি বিচারপতি বয়স বাড়িয়েছে তার জন্য আপনারা তাকে বিশ্বাস করতে পারছেন না আপনারা আন্দোলন করেছেন একশো ছিয়াত্তর দিন হরতাল করেছেন তাহলে কোন যুক্তিতে কোন মুখে আপনারা আজকে একচল্লিশ বছরের ধরে যে মানুষটি আওয়ামী লীগের সভানেত্রী তার অধীনে আমাদেরকে নির্বাচন করতে বলেন আমরা কিভাবে বিশ্বাস করবো তাকে একটা আন্তর্জাতিক সম্পাদক আমরা বিশ্বাস করছেন না বিএনপির ছাত্র জীবনে করেছিলেন তাহলে আমাদেরকে কেন আপনারা এইভাবে গুখেতে বলেন কেন আমাদেরকে বলেন আমরা 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 ভালো নির্বাচন করব কেন শ্রী প্রধানমন্ত্রী রাস্তা রাখে না কিবে রাস্তা রাখবো আমরা আপনাদের বলেন আপনারাই তো রাস্তা দেখিয়েছেন আপনারা এখন মজাবান আপনারা বলেন বিএনপি তে এখন খুব মজা আছে হরতাল করতে পারবে না অবরোধ করতে পারবে না আমেরিকান ভিসা নীতি আছে আপনাদের লজ্জা হচ্ছে বিএমপি কে অবরোধ করতে হবে কেন কেন 2023 সালে এসে বিশ্বের আধুনিক বিশ্বের যুগে যোগাযোগ মাধ্যমের এত এত উৎকর্ষের যুগে আমাকে হরতাল করতে হবে কেন আমাকে প্রতিবাদ করতে হবে শান্তিপূর্ণ প্রতিবাদ আমি একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবো এই আমার কাজ হবে এটাই হওয়া উচিত পদ্মা সেতু মেট্রো রেল আর হাই রাইজ বিল্ডিং দিয়ে উন্নয়ন হয় না উন্নয়ন হয় মানুষের মাইন্ডসেট দিয়ে আমি যখন থানায় যাব থানা আমার বিনা কারণে বিনা কথায় আমার মামলা নেবে আমাকে মানুষ হিসেবে দেখবে আমাকে ওই বিএনপি হিসেবে দেখবে না আমি জামাত করি কিনা আমার দাঁড়িয়ে আছে কিনা সেই হিসাবে আমাকে অবজ্ঞা করবে না সেটাই হলো উন্নত বাংলাদেশ চুরানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত জামাতের সাংগঠনিক সক্ষমতাকে ব্যবহার করে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করেছে এবং যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি বা যে রূপরেখা এই রূপরেখাও কিন্তু জামাত নেতা গুলাম আজমের প্রস্তাবনা জামাতের প্রস্তাবনাকে কেন্দ্র করে কিন্তু আন্দোলন করেছে জামাতের সাথে তাদের সময় ব্যাপক ঘনিষ্ঠতা ছিল সবাইকে নামতে হবে হয়ে একতাবদ্ধ না হলে আপনি কিন্তু এই লড়াইয়ে জিততে পারবেন না অতীতের যতগুলো আন্দোলন বাংলাদেশে হয়েছে আপনি কি একটি আন্দোলন দেখাতে পারবেন যেখানে বিচ্ছিন্ন ভাবে কেউ আন্দোলন করে সফল হয়েছে সেটি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বান্দর ভাষা আন্দোলন উনসত্তরের গণব্যুরতা নব্বই এর কোন হোক না কেন একক ভাবে কি সফল করতে পেরেছে আমি ধরে নিলাম যে মনে করেন যে বিএনপি বর্তমান আন্দোলনে বিশ ভাগের মধ্যে বিএনপি আপনার পনেরো ভাগ কিন্তু আরো তো পাঁচ ভাগ এই সরকার পতনের জন্য দরকার আপনি নাইনটি আপনি সরকারি পরিবর্তন ঘটাতে পারবেন না যদি সবথেকে বড় সাংগঠনিক শক্তি আওয়ামী লীগ বিএনপির থেকেও বড় সাংগঠনিক শক্তি এই কথা কিন্তু আমি আপনার টকশোতে বলেছি কারণ কেন বলেছি কারণ জামাতে জামাতের একশো কর্মী যেখানে দাঁড়াবে ইতিহাস যেটা বলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস সেই একশো জন কর্মী থেকে একজন কিন্তু সরে যায় না পুলিশের গুলির সামনে বলেন তারা মরলে একসাথে মরে কিন্তু বিএনপি আওয়ামী লীগ বা গণ অধিকার পরিষদ বলেন সেখানে যদি পাঁচ হাজার থাকে সেই পুলিশের একটা গুলি মারলে কিন্তু পাঁচ হাজার কিন্তু দৌড়ে দর দেয় তো জামাত এই জায়গায় কিন্তু সব থেকে বড় সাংগঠনিক শক্তি এই শক্তিকে সবার আগে বাংলাদেশে বিএনপি পতনের জন্য আওয়ামী লীগ ব্যবহার করেছিল সেই আওয়ামী লীগ পরে আপনার চেতনার গল্প শোনাচ্ছে জামাতকে স্বাধীনতা বিরোধী বলছে ভাই স্বাধীনতা বিরোধী শক্তি যদি হয়েও থাকে সেই স্বাধীনতা বিরোধী শক্তিকে আপনারা কেন এর আগে ব্যবহার করলেন আপনারা তো স্বাধীনতা শক্তি স্বাধীনতা বিরোধী শক্তিকে ব্যবহার করে সব থেকে বড় স্বাধীনতা বিরোধী শক্তির প্রশ্রয় দো হিসেবে নিজেদেরকে পরিচয় দিলেন সুতরাং জামাতের যদি আপনার এই মুহূর্তে শাস্তি দিতে হয় তাহলে সবার আগে আওয়ামী যদি জামাতের সমালোচনা করি জামাত একটি বড় সাংগঠনিক শক্তি এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে এর আগে আওয়ামী লীগ জামাতকে একসাথে নিয়ে আন্দোলন করেছে এখন কোন বিএনপি পারবে না এখন কোন গণ অধিকার পরিষদ পারবে না এখন কোন বাম সংগঠনগুলো পারবে না আজকে আমি দেখলাম যে আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আপনার সিনিয়র নায়বে আমি তার উপর যে হামলা হয়েছিল ফজল হক সাহেব সেখানে জামাতের নেতাকর্মীরা তাকে দেখতে গিয়েছে এই যে সৌহার্দের রাজনীতি সৌমনবিতার রাজনীতি এবং একই সাথে বিএনপি প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ প্রতিবাদ জানিয়েছে এই সিটি নির্বাচনে যেহেতু জামাত গিয়েছিল আমরা কিন্তু সমালোচনা করেছিলাম আপনি জানেন সেই সমালোচনার কারণে কিন্তু তারা আমাদের উপর ক্ষুব্ধ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হুমকিরা মানে নেতাকর্মীরা আমাকে হত্যার হুমকি অনেকে অনেকে দিয়েছে যে সমালোচনা কেন করলাম আমি আগেই বলেছিলাম এই অবস্থা কিন্তু হবে এই অবস্থা যা বলেছিলাম সেটাই কিন্তু ঘটে যে কারণে তারা কিন্তু সমালোচনা আমাদের আর করছে না বাংলাদেশের জামাত আমি মনে করি এই দুটি দলের নেতৃত্বে এখন ইসলামী সকল দলকে এখন একতবদ্ধ করা দরকার